মিস্ট্রি ওয়ার্ল্ডের আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি কোবরা না জানাজার বাংলা নাম গোখরো হওয়ার কারণ কী, আর শঙ্খচূড়ের ইংলিশ নাম কিং কোবরা কেন। যদি সেটা তোমরা কেউ জেনে থাকো তবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং যদি না জেনে থাকো তাহলে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। প্রথমে আমরা আলোচনা করব কোবরা না জানাজার বাংলা নাম গোখরো হওয়ার কারণ কী। তো বন্ধুরা দেখো, কোবরা না জানাজা অর্থাৎ গোখরো এর নামের মধ্যেই রয়েছে এর উত্তর। গোখরো অর্থাৎ গরুর খুর, এটি আমাদের বাংলার লোকাল নেম। এর পেছনে যে ফনা তার উপরে গরুর খুরের মতন আকৃতি থাকায় এর বাংলা নাম গোখরো হয়েছে। তো আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এবার আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন, শঙ্খচূড়কে কেন কিং কোবরা বলা হলো। তো বন্ধুরা, প্রথমেই তোমাদের জেনে রাখা দরকার যে কিং কোবরাকে কোবরা বলার আমাদের কোনো যুক্তি নেই। তার কারণ কোবরা গণের মাত্র তিন ধরনের সাপই আমাদের চোখে পড়ে, গোখরো, কালনাগিন আর কেউটে। শঙ্খচূড় অর্থাৎ কিং কোবরার আলাদা একটি গণই রয়েছে যার নাম এমফিনোফাগাস হানা। এমফিনোফাগাস হানা এই জাতের মাত্র একটি গণের সাপ আমাদের চোখে পড়ে, তার নাম হচ্ছে শঙ্খচূড় অর্থাৎ কিং কোবরা। তো এর সম্বন্ধে কিছু বলা যাক। এই সাপটি প্রচণ্ড বিষধর, নাগরাজের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট। বাংলায় এর নাম শঙ্খচূড় আর এর সায়েন্টিফিক নেম হলো এমফিনোফাগাস হানা। শঙ্খচূড় এর আকৃতির সঙ্গে বেশ মিশ খায়, কারণ সাপের দেহে কিছু দূরে শঙ্খ ধবল বলয় চিহ্ন রয়েছে। হিন্দিতে এর নাম নাগরাজ, ওড়িয়ায় অহিরাজ, সুপ্রযুক্ত নাম। কিন্তু কিং কোবরা বা রাজগোখরে আমাদের আপত্তি আছে, কারণ এটি নাজা গণভুক্ত আদৌ নয়। প্রসঙ্গগত উল্লেখ করি, বোম্বাই ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির কিউরেটর জেসি ড্যানিয়েল তার বুক অফ ইন্ডিয়ান রেপ্লাই গ্রন্থে 1983 কিং কোবরা বা হামাড্রায়াড এর বিভিন্ন ভারতীয় নাম হিসেবে যা উল্লেখ করেছেন তা ঠিক নয়। উনি লিখেছেন বাংলায় দুটি নাম প্রচলিত, শঙ্খচূড় এবং শাখামুটি। মনে হয় লেখককে যে বাঙালি সহকারী বাংলা নাম দুটি সরবরাহ করেছেন ভ্রান্তি তারই। শঙ্খচূড় নিশ্চয়ই এর নাম, কিন্তু শাখামুটি কোনো সাপেরই নাম নয়। বাংলায় শাখামুটি নামটি আছে কিন্তু শঙ্খচূড়ের নামান্তর নয়, সেটি ক্রেইট জাতীয় সাপ যার বৈজ্ঞানিক নাম বানগারাস ফ্যাসকিয়াটাস। শঙ্খচূড় বিশ্বের দীর্ঘতম বিষধর, অনেক দিক থেকে সে নাগরাজ্যের সম্রাট। দৈর্ঘ্যে বিশের পরিমাণে, সাহসে, শৌর্যে 5 থেকে 5.5 মিটার দীর্ঘ সাপ একাধিক পাওয়া গেছে। সিঙ্গাপুরে প্রাপ্য একটি 4.77 মিটার দীর্ঘ সাপের ওজন ছিল 12 কেজি। অজগর এবং ময়াল জাতীয় নির্বিষ সাপেদের ধরলেও ভারত ভূখণ্ডে শঙ্খচূড় দৈর্ঘ্যে তৃতীয় স্থানাধিকারী রয়েছে। গভীর অরণ্যের অধিপতি, একবার দংশনে একটি পূর্ণবয়স্ক গজরাজ পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়বে। কোবরার মতন শঙ্খচূড়েও ফনা তুলে দাঁড়ায়, দেহ দৈর্ঘ্যের 1/3, অর্থাৎ মানুষ ভর খাড়া হয়ে পূর্ণবয়স্ক মানুষের কপালে দংশন সমর্থ। এককালে ভারতের বিভিন্ন অঞ্চলের অরণ্যে পাওয়া যেত, এখনও পশ্চিমঘাটের অরণ্যে, সুন্দরবনে বা আসামের জঙ্গলে এদের দেখা মেলে। ভারতের বাইরে দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষী অঞ্চলে শঙ্খচূড় এখনও পাওয়া যায়। এদের খাদ্য মূলত সাপ, সব জাতিরই সাপ, অজগর ময়াল প্রভৃতি বাদে, মায়ের গোখরো কেউটে কালাজ পর্যন্ত। তবে সচরাচর বিষধর সাপকে খেতে চায় না। শঙ্খচূড় একমাত্র সাপ যে গাছের মরা ডাল পাতা আর মাটির ঢেলা দিয়ে বাচ্চাদের জন্য নিপুণ বাসা বানায়, লেজ দিয়ে ঝাঁটা ঝুলিয়ে লতা পাতা জড়ো করে, জমি থেকে একটু উঁচুতে ওই বাসা বানায়, তার উপর মা শঙ্খচূড় ডিম পারে, একটু লম্বাটে ধরনের ডিম, গড়ে 60x35 মিমি মাপের, ওজনে গড়ে 40 গ্রাম, একেবারে 20 থেকে 40টি ডিম। প্রায় 10 থেকে 11 সপ্তাহ মা শঙ্খচূড় বাচ্চাদের উপর তা দেওয়ার ভঙ্গিতে বসে থাকে। এই 2.5-3 মাস মা শঙ্খচূড়
উপবাসী। ওই সময় কেউ যদি সেই বাসা থেকে এগিয়ে যায় তবে তার কপালে দুঃখ আছে, জীবিত ফিরে আসার সম্ভাবনা অল্প। পরীক্ষা করে দেখা গেছে একবারে ছোবলের শঙ্খচূড় 7 সিসি বিষ ঢালতে পারে, যার 10 ভাগের 1 ভাগই একজন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যুর পক্ষে যথেষ্ট। দংশনের 15 মিনিটের ভিতরে মৃত্যু হয়েছে এমনও রেকর্ড আছে। শঙ্খচূড়ের অ্যান্টিভেনোনিন ভারতে আজ পর্যন্ত প্রস্তুত হয়নি, শুনেছি থাইল্যান্ডে নাকি হয়েছে। অর্থাৎ ভারতে যদি কাউকে শঙ্খচূড় দংশন করে তাহলে মিনিট 15 মধ্যে ওই প্রতিষেধক থাইল্যান্ড থেকে নিয়ে এলেই রোগী বেঁচে যাবে। কিন্তু 15 মিনিটের মধ্যে থাইল্যান্ড থেকে ভারতে ওষুধ আনা সেটাই তো কষ্টকর। এবার আসল কথা, শঙ্খচূড়কে কিং কোবরা বলার একটি কারণ, শঙ্খচূড় সাপটি অনেক লম্বা ফণা তুলতে পারে আর এর দেহাকৃতি অনেক লম্বা হয় এবং এর বিষ ঢালার ক্ষমতা, একবার দংশনে 7 সিসি পর্যন্ত বিষ ঢালতে পারে। কালাচের বিষও শঙ্খচূড়ের থেকে ভয়ঙ্কর, কিন্তু শঙ্খচূড়ের বিষে মৃত্যু নির্ঘাত, কারণ এর এখনও অ্যান্টিভেনাম পাওয়া যায়নি। আর শঙ্খচূড় একবার ছোবলে 7 সিসি বিষ ঢেলে দেয়, সেই কারণে শঙ্খচূড়কে আমরা ইংলিশে কিং কোবরা বলে থাকি। আজ এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও।